করুণা বন্দ্যোপাধ্যায়, নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর চরিত্র সর্বজয়া। সত্যজিৎ রায় তার পথের পাঁচালী ও অপরাজিত ছবিতে এই সর্বজয়ার চরিত্রকে রূপ দিতে ডেকে নিয়েছিলেন বাল্য বন্ধু ও সহকর্মী সুব্রত বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী করুণা ব্যানার্জিকে। আর তারপরেই করুণা ও সর্বজয়া মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল এবং তৈরি হয় একটি অভিন্ন সত্তা। করুণা দেবী হলেন এমন এক বিশেষ অভিনেত্রী যিনি শুধু অভিনয় দিয়েই তার অভিনীত চরিত্রদের অমর করে রেখে গিয়েছেন এই পৃথিবীর বুকে। সংখ্যায় অল্প হলেও তাদের গুরুত্ব বিপুল। পথের পাঁচালীতে অভিনয় করে করুণা দেবী সর্বজয়া চরিত্রটিকে এমন জীবন্ত করে তুলেছিলেন যে সারা জীবনে সেই ছায়া থেকে তিনি আর বেরিয়ে আসতে পারেননি। অথচ আশ্চর্যের বিষয় হলো, প্রথমে এই চরিত্রটিতে তিনি অভিনয় করতেই চাননি, ফিরিয়ে দিয়েছিলেন সত্যজিৎ রায়কেও। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব পথের পাঁচালীর সর্বজয়ার চরিত্রে অভিনয় করা অসামান্য অভিনেত্রী করুণা বন্দ্যোপাধ্যায়ের বাস্তব জীবন সম্পর্কে। তবে তার আগে আপনার কাছে একটাই অনুরোধ, সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ২৫শে ডিসেম্বর ১৯১৯ সাল, করুণা সেনের জন্ম হয় ব্রিটিশ ভারতের সাঁওতাল পরগনার মহেশপুরে। তার পৈতৃক বাড়ি ছিল বর্তমান বাংলাদেশের খুলনায়। তার পিতার নাম ছিল শচীন্দ্রনাথ সেন এবং মাতা সুধা সেন। তার স্বামী ছিলেন সুব্রত বন্দ্যোপাধ্যায়। করুণা দেবী ছোটবেলায় কোনোদিনে স্কুলে যাননি, তা বলে পড়াশোনা বন্ধ থাকেনি কখনোই। বাড়িতে মা, বাবা ও দুই দাদা ছিল তার শিক্ষক। বাংলা সাহিত্যের সেই স্বর্ণযুগে তার শৈশব ও কৈশোর কেটেছিল বইকে সঙ্গী করেই। এই বইপ্রীতি তিনি পেয়েছিলেন তার মায়ের কাছ থেকে। বাবা ছিলেন একজন ডাক্তার, তিনিও পড়তে ভালোবাসতেন। দাদারা তাকে উদ্বুদ্ধ করেছিলেন কাব্যচর্চা ও ছবি আঁকায়। প্রাইভেটে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে কলকাতায় যোগময় দেবী কলেজে ভর্তি হয়েছিলেন করুণা দেবী। বাড়ি থেকে কলেজে হেঁটেই যেতেন, দেরি হয়ে গেলে ট্রামে উঠতেন। কিন্তু পরীক্ষার দিনগুলোতে তার ছোট মামা তার হুড খোলা বেবি অস্টিন গাড়িতে পৌঁছে দিয়ে আসতেন। কিন্তু করুণা দেবী যত বড় হয়েছেন ততই বুঝেছেন আমাদের পরিবার ছিল রীতিমতো অভাবগ্রস্ত। তাই কলেজের গণ্ডি পার হয়ে এমএ পড়ার বিষয়ে তিনি লিখেছেন, ৩০শের দশকের গোড়ায় সেই অর্থাভাব নিরসনের কোনো পথও খোলা ছিল না আমার সামনে। আমি কলেজে ভর্তি হলাম অর্ধেক মাইনে দিয়েই। ১৯৪১ সালে তিনি এমএ পাশ করেন। ১৯৪৩ সালে মাত্র ২৪ বছর বয়সে করুণা দেবীর সহপাঠী ও বন্ধু সুব্রত বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেন। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে আর এই বিয়েতে সায় ছিল না পরিবারের, কারণ ছিল রাজনৈতিক মতাদর্শের পার্থক্য। করুণা দেবীর পরিবার ছিলেন গোড়া কংগ্রেসপন্থী আর সুব্রতবাবুরা মার্ক্সবাদী। সুব্রতবাবুর সঙ্গে বিয়ে করুণা দেবীকে সাম্রাজ্যবাদী আদর্শের দিকে টেনে নিয়ে যায়। যুদ্ধ শেষে সুব্রতবাবু মুম্বাইয়ে কমিউনিস্ট পার্টির মুখপাত্র পিপলস এজে যোগ দেন। করুণা দেবীকেও তাই মুম্বাই যেতে হয়। সেখানে তিনি ভারতীয় গণনাট্য সংঘের অফিস সম্পাদক হিসাবে যোগ দেন। আন্ধেরির কমিউনের বিরাট একটি হল ঘরে গণনাট্য সংঘের নাচ গানের রিহার্সাল চলত। সন্তান জন্মের সম্ভাবনায় সেই যাত্রায় করুণা দেবীকে মুম্বাই ছেড়ে কলকাতায় ফিরে আসতে হয়। ১৯৪৮ সালের ফেব্রুয়ারি মাসের পরে ভারতীয় কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত হয়। এর ফলে অনেকের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায়কেও লুকিয়ে পড়তে হয় গ্রেপ্তারি থেকে বাঁচার জন্য। কিন্তু পরে তিনি গ্রেপ্তার হয়ে নাসিক জেলে বন্দী হন। করুণা দেবী রাজনৈতিকভাবে উত্তাল কলকাতায় সদ্যজাত মেয়ে রুমকিকে নিয়ে একা ও বিচ্ছিন্ন হয়ে পড়েন। তখন অনেক কিছু করার ফাঁকে তিনি শর্ট হ্যান্ড এবং টাইপ শিখে চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে বেরিয়েছেন। করুণা দেবীরা থাকতেন দক্ষিণ কলকাতায়, কিন্তু তখনও সেখানে গণনাট্য সংঘের কোনো শাখা ছিল না। পরে সেই শাখা খুলতেই তিনি তার সদস্য হয়ে একজন সক্রিয় কর্মী হয়ে ওঠেন। নিষিদ্ধ সংগঠনের হয়ে নাটক করার উপায় বা পদ্ধতি ছিল আলাদা। গেরিলা কায়দায় এক জায়গায় অভিনয় করে হাতে হাতে জিনিসপত্র গুটিয়ে নিয়ে দৌড়াতে হতো অন্য অঞ্চলে। লোকমুখে ছড়িয়ে দেওয়া হতো নাটকের খবর। অভিনয় চলাকালীন পুলিশ আসা বা হামলা হওয়ার খবর এলেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রাস্তার লোকের সঙ্গে মিশে যেতে হতো। অনেক রাতে হয়তো বাড়ি ফেরা হতো না। করুণা দেবীর কথায়, এইভাবে অভিনয় করেছি আর অভিনয়ের পর সারা রাত ধরে আন্দোলনের পোস্টার মেরে চলেছি রাস্তায় রাস্তায়। কোনোদিন ভোরবেলা বাড়ি ফিরেছি, আবার কোনোদিন বাড়ি ফেরাই হয়নি। সত্যজিৎ রায়কে তিনি জানতেন সুকুমার রায়ের প্রতিভাবান ছেলে তথা নিজের স্বামীর প্রতিভাবান সহকর্মী হিসাবে। বিজয়া রায় অর্থাৎ সত্যজিৎ রায়ের স্ত্রী এবং করুণা দেবী একই কলেজের ছাত্রী ছিলেন। সেই সূত্রে রায় পরিবারের সঙ্গে যাতায়াত ছিল করুণা দেবীর। সত্যজিৎ রায়ের তরফ থেকে যখন পথের পাঁচালীর করার ডাক আসে, সেটা ছিল করুণা দেবীর কাছে সম্পূর্ণ নতুন একটি বিষয়। তিনি গণনাট্যে অভিনয় করলেও সিনেমা ছিল সম্পূর্ণ নতুন বিষয়। তার প্রেক্ষিতে, সিনেমায় অভিনয় আমি পারবো না, আমি করবো না, একটি পোস্টকার্ডে সত্যজিৎ রায়কে লেখা করুণা দেবীর এই শব্দগুলি হয়তো বিরাট এক আক্ষেপের কারণ হয়ে থাকতে পারত বাংলা তথা গোটা বিশ্বের চলচ্চিত্র ইতিহাসে।
আমাদের সৌভাগ্য তেমনটা হতে দেননি করুণাদেবীর স্বামী সুব্রতবাবু, শ্বশুর সুনীত কুমার বন্দ্যোপাধ্যায় এবং শাশুড়ি নলিনী বন্দ্যোপাধ্যায়। তারাই করুণাদেবীকে রাজি করিয়েছিলেন সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করতে। তবে আপত্তিটা যে কেন করেছিলেন সে সম্পর্কে নিজেই লিখেছিলেন পরবর্তীতে। তার কথায়, যখন পথের পাঁচালীর সর্বজয়া হবার ডাক এলো তখন আমি মোটেই উৎসাহে নেচে উঠিনি। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, সিনেমা জগৎ সম্পর্কে একটা ভীতি এবং সংস্কার আমার মধ্যে পুরোপুরি ছিল। আর সত্যজিৎ রায়ের চোখও খাঁটি সোনা চিনতে ভুল করেনি, যার কারণে গোটা বিশ্ব করুণাদেবীকে পেল সর্বজয়া হিসাবেই। পথের পাঁচালী, অপরাজিতের পরে তিনি সত্যজিৎ রায়ের আরও দুটি ছবিতে কাজ করেছিলেন, দেবী এবং কাঞ্চনজঙ্ঘায়। করুণাদেবী যে ধরনের অভিনয় রীতির সঙ্গে আমাদের পরিচয় ঘটিয়েছিলেন তা ছিল একেবারেই নতুন। তাই হয়তো বাংলা সিনেমা তাকে সে সময় চিনতে পারেনি, ডাকেও নি। আর অভিনয় ছিল তার কাছে সামাজিক দায়বদ্ধতা প্রকাশের সচেতন একটি মাধ্যম, কেরিয়ার নয়। তাই হয়তো অজয় করের মতো বক্স অফিস সফল পরিচালকের ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করার ডাক পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন। করুণাদেবী লিখেছিলেন যে, আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি মনের মতো চরিত্রে অভিনয় করতে পেরেছি। নীরবতার প্রাচীর ভেঙে বেরিয়ে আসার সাহস কাঞ্চনজঙ্ঘার লাবণ্যের ছিল। দেবী ছবিতে হরিসুন্দরী ছিল কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মনের জোর। পথের পাঁচালীর সর্বজয়া কঠিন দারিদ্রের সঙ্গে একা লড়াই করেছে। অপরাজিত ছবিতে সন্তানের সঙ্গে মায়ের ক্রম দূরত্বকে মেনে নেওয়ার মতো অটুট মনোবল ছিল। এই মনের জোর এই তিনটি নারী চরিত্রকে এক মাত্রা যোগ করে। একজন নারীর এই অটুট মনোবলই করুণা বন্দ্যোপাধ্যায়ের আসল পরিচয়, যা তিনি তার অভিনীত চরিত্র ও নিজের ব্যক্তিগত জীবনযাপনের মধ্য দিয়ে প্রকাশ করে গিয়েছেন। যাই হোক, 12 নভেম্বর 2001 সালে 82 বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে যান। আমরা ধারাবাহিক চ্যানেলের পক্ষ থেকে করুণাদেবীর আত্মার শান্তি কামনা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। অবশ্যই মনের গভীর থেকে যে কোনো একটি কমেন্ট আপনি করে দিন। এই রকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন। বর্তমানে স্ক্রিনে দেওয়া এই দুই ব্যক্তির জীবন সম্পর্কিত ভিডিও আপনি দেখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।